প্রিয় দর্শক, বাংলাদেশে ভূমিকম্পর অনুভূত হয়েছে। বাংলাদেশে ভূমিকম্পর মাত্রা ছিল 4.2, আর উৎপত্তি স্থল ছিল গাজীপুরে। প্রিয় দর্শক, রোববার 17 সেপ্টেম্বর 12:50 নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পর গভীরতা ছিল ভূগর্ভপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প শাখার সহকারী মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ঢাকা থেকে 59 কিলোমিটার দূরে টাঙ্গাইল সদর ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল। আবার অনেকে বলে যে না, গাজীপুরে ছিল। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.2। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে সবশেষ গত 9 সেপ্টেম্বর ভূমিকম্প কেঁপে উঠেছিলেন। 4.4 মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল আসামে। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র NAC জানিয়েছেন, ভূপৃষ্ঠ থেকে প্রায় 43 কিলোমিটার গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তি। তার আগে গত 29 আগস্ট দুপুরে 1:13 দিকে সিলেটে 4.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গত 14 আগস্ট রাতে 8:49 মিনিটে 5.5 মাত্রায় ভূমিকম্প কেঁপে উঠেছিল সিলেট জেলা।